এই মুহূর্তে লিটনের ছবি সামনে এলেই আপনার চোখে যে চিত্রটা ভেসে আসবে তা লিটনেরই আউট। পরপর তিন বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছিলেন লিটন। নেটে মাহমুদুল্লাহ রিয়াদকে লিটনের সেই স্কুপটাই মনে করিয়ে দিলেন। না, রিয়াদ শুধু স্কুপই খেলেননি, তাসকিন তানজিম সাকিবদের বিপক্ষে দুর্দান্ত সব শটও খেলেছেন। নেটে রিয়াদ কতটা বিধ্বংসী ব্যাটিং করেছেন চলুন তার কিছু হাইলাইটস দেখে নেওয়া যাক। শুধু নেটে নয়, রিয়াদ ম্যাচেও তো দারুণ ব্যাটিং করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দু ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন, কোনো ম্যাচেই জিম্বাবুয়ান বোলাররা রিয়াদকে আউটই করতে পারেননি। দ্বিতীয় টি টোয়েন্টিতে 16 বলে 26 রানের অপরাজিত ইনিংস, সবশেষ ম্যাচে 4 বলে 9 রানের ক্যামিও। পরের দু ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেলে রিয়াদ ঠিক কতটা আক্রমণাত্মক হতে পারেন নেটে তারই যেন মহড়া দিয়ে গেলেন। মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলনে লিটন রিয়াদ একই সাথে ব্যাটিংয়ে এসেছিলেন, তবে দুজনের ব্যাটিংয়ে কত পার্থক্য। রিয়াদ যতটা সাবলীল ছিলেন লিটন ছিলেন ঠিক ততটাই ছন্দহীন। তাসকিন সাকিব তো বটেই, নেট বোলারদের বিপক্ষেও লিটন খাবি খেয়েছেন। ব্যাটে রান নেই গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কত সমালোচনা, লিটন যেন কোণঠাসা হয়ে পড়েছেন। তবে দুঃসময়ে লিটন পাশে পাচ্ছেন পুরো টিম ম্যানেজমেন্টকেই। টানা 3 ম্যাচে ব্যর্থ হয়েও শেষ 2 ম্যাচের স্কোয়াডে লিটন জায়গা পেয়েছেন। লিটনকে ফেরাতে এক হয়েছেন কোচিং প্যানেলের সবাই। ব্যাটিংয়ের পুরোটা সময় মহসিন শেখ লিটনের ভুল ত্রুটি যাচাই করেছেন, লিটনের সমস্যা বোঝার চেষ্টা করেছেন, সমাধান বাতলে দিয়েছেন। লিটনও বাকিটা সময় ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেয়েছেন। নেটে পুরোটা সময় রিয়াদ লিটন একই সাথে ব্যাটিং করেছেন, রিয়াদের ব্যাটিং থেকেও লিটন শিক্ষা নিতে পারেন। দুঃসময় পেছনে ফেলে কি করে ফিরে আসতে হয় লিটনের জন্য রিয়াদই তো সব থেকে বড় উদাহরণ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।